Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আবার রসায়নের পরবর্তী ক্লাসে উপস্থিত হলাম। তোমাদের জানা আছে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এটা নিয়ে আলোচনা করছি। এর আগের দিনে আমরা পরমাণুর মূল কণিকা সমূহ নিয়ে আলোচনা করেছিলাম, যে সকল কণিকা দিয়ে পরমাণু গঠিত। পরমাণুর গঠনটা কেমন এটার পরীক্ষা পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানীরা পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন মডেল উপস্থাপন করেন। আজ আমরা সেই ধরনের কয়েকটি বা দু একটি মডেল সম্পর্কে আলোচনা করছি। তো আমরা আগে জেনেছি পরমাণু প্রধানত তিনটি কণিকা দ্বারা গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যা সর্বসময় সকল পরমাণুতে অবস্থান করে। পরমাণুর গঠন নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথম দিকে বিজ্ঞানী জর্জ ডাল্টন কিছু কথা বলেছেন, যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে নিয়ে আগের শ্রেণীতে করেছো। তোমাদের শ্রেণীতে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আলোচনা শুরু হয়। রাদারফোর্ড পরমাণু সম্পর্কে পরিচয় দিতে গিয়ে উনি পরমাণু কেমন এটা পর্যবেক্ষণ করার জন্য একটা পরীক্ষা করেন। পরীক্ষাটার নাম আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। উনি ভারী মৌল বিসমাত নামক মৌলের কেন্দ্র থেকে নির্গত আলফা রশ্মি অত্যন্ত পাতলা স্বর্ণপাতের মধ্য দিয়ে বিক্ষিপ্ত করে আলোকবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণুর অবস্থা পর্যবেক্ষণ করে। পরীক্ষাটি এ ধরনের। আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। তোমরা জানো হিলিয়ামের পারমাণু সংখ্যা 2, ভর সংখ্যা 4। যেহেতু প্রোটন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2টি, হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন চলে গেলে হিলিয়ামের যে নিউক্লিয়াস 2+ চার বৈশিষ্ট্য, এটাই আলফা কণা। আলফা রশ্মির মধ্যে এই কণারই সমারোহ থাকে। তো বিসমাথ নামক নিউক্লিয়াস থেকে যে আলফা কণা তথা হিলিয়াম 2+ আয়ন নির্গত হয়, এইটাকে বিজ্ঞানী রাদারফোর্ড অত্যন্ত পাতলা স্বর্ণপাতের মধ্য দিয়ে চালনা করেন, যার গুরুত্ব 0.0004 সেন্টিমিটার, খুবই ক্ষুদ্র, অত্যন্ত পাতলা। এর মধ্যে প্রবেশ করিয়ে অপরদিকে তিনি জিঙ্ক সালফাইডের পলিযুক্ত একটি পর্দা স্থাপন করেন এবং আলোকবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি দেখেন স্বর্ণপাতের একটি একক জায়গার মধ্যে দিয়ে ক্ষুদ্র 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 কণা বলে বলতে আমরা আগে জেনেছি পরমাণু দ্বারা পদার্থ গঠিত একটি কণা মধ্য দিয়ে যে সকল আলফা কণা প্রবেশ করে সেগুলো যদি স্বর্ণপাত পাস করে চলে যায় তাহলে জিঙ্ক সালফাইড পর্দা দিয়ে জিঙ্ক সালফাইডকে ঝলসিয়ে দেয়, অর্থাৎ ওখানে একটা জিঙ্ক সালফাইড যে কালার থাকে সেই কালারটা ব্লিস্ট হয়ে যায়, তাতে বোঝা যায় যে আলফা কণাটা ওখানে গিয়ে আঘাত করেছে, কারণ এই কণাগুলো ফটোসিনথেসিস এরকম করে এটাকে চলছে দিয়েছে। তো উনি পর্যবেক্ষণ করলেন যে এই স্বর্ণপাতের মধ্য দিয়ে একক অংশের মধ্য দিয়ে যে সকল আলফা কণা গমন করেছে তার অধিকাংশই আলফা কণা ভেদ করে স্বর্ণপাত ভেদ করে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দাকে ঝলসিয়ে দিয়েছে ওই জায়গায় যেখানে করেছে। প্রায়
20,000 রশ্মির মধ্যে মাত্র একটা রশ্মি যেটা পরমাণু যে একক গঠন তা ঠিক মাঝ বরাবর গিয়ে যে পথে গিয়েছে সে পথে আবার ফিরে এসেছে এবং এই রশ্মির কাছাকাছি কিছু আলফাকণা আলফা রশ্মি সামান্য একটু বেঁকে গিয়ে জিঙ্ক সালফাইড পর্যন্ত করে এখান থেকে উনি কয়েকটা সিদ্ধান্তে আসেন যে যেহেতু আলফাকণা পজিটিভ এবং এই পজিটিভ কণিকা পরমাণু অধিকাংশ স্থান দিয়েই খুব সহজেই গমন করে চলে গেছে সুতরাং তিনি এই সিদ্ধান্ত নিলেন যে পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা এবং এই ফাঁকা স্থান দিয়ে থাকতে পারে পরমাণু ঋণাত্মক চার্জগ্রস্ত ইলেকট্রন কারণ নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে ইনভাইট করবে এই জন্য এখান দিয়ে ইনভাইট করে এখান দিয়ে পাস করে দিয়েছে 20,000টি রশ্মির মধ্যে মাত্র একটা রশ্মি ঠিক পরমাণু মাঝ বরাবর গিয়ে আবার ফিরে এসেছে এতে সিদ্ধান্ত নিলেন যে পরমাণু ঠিক মাঝ বরাবর ছোট্ট একটু জায়গা আছে যেই জায়গাটুকু পজিটিভ চার্জ আছে এই জন্যই পজিটিভ চার্জের এই হিলিয়াম কণাকে সে বিকর্ষণ করেছে গিয়ে আবার ফিরে এসেছে যেহেতু 20,000-এর মধ্যে মাত্র একটা রশ্মি এই অবস্থা ঘটেছে সুতরাং এই অংশটুকু খুবই ক্ষুদ্র তিনি এটার নাম দেন নিউক্লিয়াস নিউক্লিয়াস মানে কেন্দ্র কেন্দ্র কেন্দ্রীভূত জায়গা এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে উনি একটি মডেল উপস্থাপন করেন যে পরমাণু দুইটি অংশ আছে একটি কেন্দ্র যার ধনাত্মক চার্জধারী এর নাম নিউক্লিয়াস এবং কেন্দ্র বহির্ভূত অঞ্চল যেখানে বিভিন্ন ইলেকট্রন সমূহ বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণরত একটা কথা বললেন পরমাণু সার্বিকভাবে চার্জ নিরপেক্ষ কেন্দ্রে যতগুলো পজিটিভ চার্জ থাকে বাইরে বিভিন্ন কক্ষপথে শিখ তত সংখ্যক ইলেকট্রন থাকে আরেকটা কথা বলেন যে এই ধনাত্মক চার্জকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণরত আছে আরেকটা কথা বললেন আমাদের সৌরজগতে সূর্যের চারিদিকে যেমন বিভিন্ন গ্রহগুলি বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণরত শুক্র পৃথিবী মঙ্গল পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি পরিভ্রমণরত এই মডেলটা এই পরমাণুর যে পরিচয় বিজ্ঞানী রাদারফোর্ড দিলেন এটাকে বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু এই মডেলের মধ্যে কিছু ত্রুটি রয়েছে ওই সময় বিভিন্ন বিজ্ঞানী এটা পাওয়ার পরে পরীক্ষা করে বিভিন্ন ত্রুটি লক্ষ্য করেন সেই ত্রুটিগুলো সমাধান করবে বিজ্ঞানী নিলস বোর আরেকটি মডেল উপস্থাপন করেন সেই মডেলটি আলোচনা করা বিজ্ঞানী নিলস বোর বিজ্ঞানী রাদারফোর্ডের কোন ত্রুটিগুলো বা কোন সীমাবদ্ধতাগুলি উনি ধরতে পারলেন যেগুলো সমাধান করি তার মডেল উপস্থাপন করেন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায় আলোচনা সুবিধার জন্য প্রথমে যদি আমি বলি যে সূর্য চারিদিকে গ্রহগুলো ঘুরছে সূর্য এবং গ্রহ কেউ চার্জবিশিষ্ট না এবং এই জন্যই বিজ্ঞানীরা এবং ওই সময় নিলস বোর বললেন যে এটা একটা রাদারফোর্ডের ত্রুটি কারণ তিনি সৌরজগতের চার্জবিহীন সূর্য এবং চার্জবিহীন গ্রহগুলির সাথে চার্জযুক্ত পরমাণু কেন্দ্র প্রোটন এবং ইলেকট্রন এদের সাথে তুলনা করেছেন এটা একটা ত্রুটি আরেকটা ত্রুটি বললেন যে পরমাণু কেন্দ্রের চারিদিকে অনেক ইলেকট্রন থাকে অধিকাংশ ইলেকট্রন কীভাবে পরিভ্রমণ করবে এই সম্পর্কে তিনি কোনো ধারণা দেন না আরেকটা ত্রুটির কথা বিজ্ঞানী ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী তিনি প্রমাণ করেন যে চার্জযুক্ত কোনো কণিকার চতুর্দিকে যদি চার্জযুক্ত অপর কোনো কণিকা পরিভ্রমণ করে তাহলে ওই কণিকার নিজস্ব যে কোয়ান্টাম শক্তি থাকে এই সেই শক্তি হারাতে থাকে যদি শক্তি হারায়
তাহলে কেন্দ্র থেকে যত দূরে ইলেকট্রন অবস্থান করছে শক্তি হারলে সে আর সেখানে থাকতে পারে না, তার যে কম শক্তি ধারণকারী স্তরে চলে আসে। যেহেতু পরমাণু নিরবচ্ছিন্নভাবে পরিক্রমণ করছে, সুতরাং শক্তি হারাতে থাকলে সে এইভাবে শক্তি হারাতে হারাতে নিচের দিকে এসে একদম পরমাণু কেন্দ্রে পতিত হবে। তার মানে কি হলো, বাইরে ইলেকট্রনগুলো আর বাইরে থাকছে না, সুতরাং পরমাণুর কেন্দ্রে প্রোটন বাইরে ইলেকট্রন যদি তাই না থাকে, তাহলে ইলেকট্রন প্রোটনের আকর্ষণের ফলে যে একটা পরমাণু স্থায়ী অবস্থা তৈরি হবে তা থাকছে না, অর্থাৎ পরমাণুর গঠনই বিলুপ্ত করছে। এই হলো রাদারফোর্ডের দুটি সময়। এগুলোকে ত্রুটি মুক্ত করার জন্য যে এর মধ্যে কী ত্রুটি আছে সেগুলো ধরে এর সমাধান করলেন, করে বিজ্ঞানী নিলস বোর আর একটা মডেল উপস্থাপন করলেন। তিনি বললেন যে তিনি তিনটা প্রস্তাব করলেন। এক নম্বর, নির্দিষ্ট শক্তি স্তর, নির্দিষ্ট শক্তি স্তর। বললেন যে পরমাণু কেন্দ্রের চতুর্দিকে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির অনুমোদিত নির্দিষ্ট শক্তি স্তর ইলেকট্রনগুলি অবস্থান করে। দুই নম্বর বললেন যে কোন শক্তি স্তরে ইলেকট্রন যখন গ্রহণ করে তখন ওই ইলেকট্রনের কৌণিক ভরবে এম ভি, একটি ইলেকট্রন ভর যদি হয় এম, তার বেগ যদি হয় ভি, সে যদি এই যে কিংবা এইটা যদি রেডিয়াস হয় কৌণিক ভরে ধরছে, এখান থেকে ইলেকট্রন এখানে আপনি কী হবে এখান থেকে এত কোন এরকম, এই জন্য আর একটা কৌণিক ভরবে সাধারণভাবে এটা কৌণিক রেডিয়াস থেকে প্রকাশ করা হয়েছে। এই কৌণিক ভরবেটা এন এইচ বাই টু পাই এর সমান বা এইচ বাই টু পাই এর সরল গণিত, সরল গণিত বলতে এন গুণ করে দেওয়া হয়েছে। এখানে এন সমান সমান ওয়ান টু থ্রি ইত্যাদি কত হচ্ছে, তাহলে যদি এন মান ওয়ান হয় তাহলে এক নম্বর কক্ষপথে কোন একটা ইলেকট্রনের কৌণিক ভরবে হবে এইচ বাই টু পাই এর সমান, যদি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হয় টু এইচ বাই টু পাই এর সমান বা এইচ বাই পাই এর সমান, যদি তৃতীয় কক্ষপথের একটা ইলেকট্রন হয় তাহলে থ্রি এইচ বাই টু পাই এর সমান, কম হবে না বেশি হবে না। অর্থাৎ তিনি বললেন পরমাণুর কোন কক্ষপথে একটি ইলেকট্রন পরিবন্ধিত অবস্থায় সে নির্দিষ্ট কৌণিক ভরবেগে চলে, সুতরাং নির্দিষ্ট কৌণিক ভরবেগে যদি থাকে তাহলে সেখান থেকে তার বিচ্যুত হওয়ার বিচ্যুত হওয়ার স্কোপ নেই, অর্থাৎ রাদারফোর্ডের রয়েছে ত্রুটি যে সে নিজের কক্ষপথে চলে আসবে সেটা হবে না। তৃতীয় যে প্রস্তাবটা তিনি করলেন সেটা শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কেও ধারণা। তিনি বললেন পরমাণুর ইলেকট্রনের কোনো কক্ষপথে যখন ইলেকট্রন পরিভ্রমণ করে তখন সে কোনোরকম শক্তি বিকিরণও করে না শোষণও করে না। তার মানে এই তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু রাদারফোর্ডের মূল ত্রুটিটা দূরীভূত হলো, কারণ কোনো কক্ষপথে একটি ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করত তাহলে নিজের কক্ষপথে আসবে কম শক্তি স্তরে, আর সেই ইলেকট্রনটি বাইরের থেকে পরিমণ্ডল থেকে যেখানে অবস্থান করছে পরিবেশ থেকে শক্তি শোষণ করতো তাহলে সে এখানে থাকতে পারত না, শক্তি শোষণের আজকে উপলব্ধি করতো অপর কক্ষপথে জ্ঞান দিত। অর্থাৎ এতে কি হলো, নিলস বোরের এই মডেলের ভিত্তি করে পরমাণু যে তার কেন্দ্রের পূর্ণ সময় এই বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ নিয়ে যে সে একটা স্থিতিশীল অবস্থায় আছে সেই জিনিসটা প্রতিষ্ঠিত হলো। এরপরে এই পরীক্ষা বিভিন্ন বিজ্ঞান করলেন এবং এই ধরনের সত্যতা পেলেন। তারপরে নিলস বোরের এই মডেলের মধ্যেও কিছু ত্রুটি পরীক্ষিত হল, সেই ত্রুটিগুলি কিছু আলোচনা করি। যে নিলস বোর
যে শক্তির শোষণ বিঘ্নসম কথা বললেন, সেক্ষেত্রে উনি একটি ইলেকট্রন কথা বলতে চান, অর্থাৎ এক কক্ষপথ থেকে আর এক কক্ষপথে ইলেকট্রন উন্নীত হলে বা আসলে যে শক্তি সে আলোকরশ্মিকে ছেড়ে দিলে সে আলোকরশ্মির জন্য একটা বিকিরণ বর্ণালী পাওয়া যায়। তো সেক্ষেত্রে উনি একটা ইলেকট্রন কথা বলেছেন যে একটি ইলেকট্রন কোনো কক্ষপথে থাকা অবস্থায় শক্তি শোষণ করে না বিকিরণ করে না। এই কারণে ওনার মডেল অনুযায়ী একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুরই শুধুমাত্র বর্ণালী ব্যাখ্যা করা যায়, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। যেমন হাইড্রোজেন একটি ইলেকট্রন, এটার বর্ণালী বোরের পরমাণুর মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে। হিলিয়াম কিন্তু করা যাবে না, তার ইলেকট্রন দুইটা, কিন্তু হিলিয়াম থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় এইচ ই প্লাস, অর্থাৎ হিলিয়ামের একক ধনাত্মক চার্জ, অর্থাৎ আরেকটা ইলেকট্রন রয়ে গেছে, একটা ইলেকট্রন তার, এটাও ব্যাখ্যা করা যাবে। যদি বলো সোডিয়াম মোটা আছে 11টি, উদাহরণস্বরূপ বলা হয় যদি 10+ নাকি 10 ইলেকট্রন ছেড়ে দিয়েছে আর একটা আছে, সুতরাং এইটাতেও ইলেকট্রন আছে একটা। সুতরাং এই এক ইলেকট্রন বিশিষ্ট যে কোনো সত্তার চার্জের বা পরমাণু বর্ণালী ব্যাখ্যা নিজ বোরের মাধ্যমে করা যায়, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এইটা নিজ বোরের মডেলের একটা বড় ত্রুটি। আর একটি ইম্পর্টেন্ট ত্রুটি যে এই নিজ বোর যে পরমাণু মডেল দিয়ে, এক্ষেত্রে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রন পরিবহন করবে এই পরমাণুর আকারগুলো শক্তি নির্দিষ্ট শক্তি স্তরের কথা বলেছেন, কিন্তু এর আকার আকৃতি কেমন হবে, কত বড় হবে ছোট হবে, এই ধরনের তিনি কোনো আলোচনা করেন নাই। এবং ইলেকট্রন তো কণা, তো একটি কণা আমাদের বিশেষ কণা অবস্থা থাকে, সে সরল পথ চলে আবার তরঙ্গ কারণ চলে। তো নিজ বোর তার পরমাণু মডেলে এই ইলেকট্রনের একই সাথে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এই সম্পর্কে আলোচনা করেন নাই। এই ধরনের ত্রুটিগুলি রয়েছে, তোমরা বইতে আর একটু ভালো করে বিস্তারিত দেখে নেবে। এইগুলো সাধারণ নিজ বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা, তোমরা দেখে নিয়ে মনে তোমরা আত্মস্থ করতে পারবে, বাসায় বসে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ।